হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আমরা অলরেডি পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলা কিভাবে পড়বো, কোন কোন টপিক পড়বো, কোন কোন টপিক পড়লে আমরা 25-এর মধ্যে 25 পেতে পারি, এই নিয়ে কিন্তু একটা ডিসকাশন করেছি। আজকের আমরা ইংরাজি নিয়ে কথা বলবো, অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষার সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ইংলিশ। সেই ইংলিশে আমরা ঠিক কি পড়লে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা 20+ নাম্বার পেতে পারি, সেটাই কিন্তু আজকে আলোচনার বিষয়। দেখো, এখানে কিন্তু আমি 25 বলতেই পারতাম, বাট আমি 25 বললাম না, যে ইংরেজিতে 25-এ 25 পেতে গেলে কি করতে হবে। আমরা কোশ্চেন 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি, কিছু প্রশ্ন তোমরা অনলাইনে পেয়ে যাবে, 3-4 বছরের প্রশ্ন। বাট আমরা যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক, জেলা ভিত্তিক যে বিভিন্ন পঞ্চায়েতে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, তার বিভিন্ন জেলার পরীক্ষার 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা বিষয় দেখতে পেয়েছি, যে এখানে কিন্তু 25-এ 25 পাবা বলতে পারো একটু টাফ বিষয়। আমি বলছি না এটা সম্ভব নয়, এটা সম্ভব হতে পারে, বাট ইট ইজ ভেরি টাফ। কারণ আমরা কোশ্চেনের মধ্যে দেখেছি এখানে প্রচুর টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে, প্রচুর টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, এবং প্রশ্নের কোয়ালিটি বাংলায় যেমন ওই 5টা সমাস 5টা সন্ধি 5টা এই রকম কিন্তু নয়, কোশ্চেনে কিন্তু ভ্যারাইটি আছে। সুতরাং ইংরাজি কিন্তু বলতে পারো ইংরাজির জায়গাটাই কিন্তু তোমাকে ডিসাইড করে দেবে মেনলি মেরিট লিস্টে তুমি কত এগিয়ে থাকবে বা কত পিছিয়ে থাকবে, ঠিক আছে। তো আজকের মূল বিষয় হলো আমাদের লক্ষ্য পঞ্চায়েত পরীক্ষা 2024-এর ইংরাজিতে 20+ পেতে গেলে যে চ্যাপ্টারগুলো পড়তেই হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। 10 ইয়ার্সের কোশ্চেন পেপার থেকে যে যে টপিকগুলো বেরিয়ে এসছে সেইগুলোর সম্পর্কে কিন্তু একটা ডিসকাশন করবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তুমি পঞ্চায়েতের পরীক্ষার্থী হও। দেখো, পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ কোর্স কিন্তু লঞ্চ করেছি, যার নাম হলো পঞ্চায়েত এক্সাম ক্র্যাশ কোর্স, যার মধ্যে আমরা 100% সিলেবাস কভার করাবো, ডে বাই ডে কন্টেন্টের দিয়ে দেওয়ার মাধ্যমে। অনলি রেকর্ডেড ক্লাসে কিন্তু থাকবে, সব কিছু কিন্তু লেখাই আছে, যে প্রাইস মাত্র 475 টাকা, 2500 টাকার কোর্স। হিউজ কিন্তু একটা ডিসকাউন্ট চলছে, আমরা কিছু দিনের জন্য এক্সটেন্ড করেছি, পরবর্তীকালে কিন্তু আর এই মানে কোর্সেও যুক্ত হওয়া যাবে না, বা আমাদের এই অ্যামাউন্টটাও কিন্তু আর থাকবে না। এখানে দেখো বাংলা ইংরেজি অঙ্ক জিকে, এই যে ইংরেজি পোর্শন দেখতে পাচ্ছ, ইংরেজিতে প্রচুর কিন্তু এখানে একদম ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে যা যা প্রশ্ন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একেবারে ডিটেলসে করানো আছে। এই নয় যে এমসিকিউ করে ছেড়ে দিলাম, এরকম নয়, মানে একদম ধরে ধরে যাকে শেখানো বলে সেটা কিন্তু ইংরেজিতে করানো আছে, বা অন্যান্য মানে সাবজেক্ট পড়ানো আছে। তো এইগুলো করলেই কিন্তু তোমার বলতে পারো পরীক্ষার তুমি অনেকের থেকে এগিয়ে থাকবে। ওকে, তো আমাদের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। এবং তার আগে অবশ্যই বলবো, এমএইজ এডুকেশন ল্যাব যে আমাদের অ্যাপ আছে প্লে স্টোরে, সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করো, করে তোমার কিন্তু রেজিস্ট্রেশন করো, করে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো চলো আজকের ভিডিওর যে মূল বিষয়, যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং চিন্তনীয় বিষয়, যে ইংরাজি এত টাফ কোশ্চেন, আমরা ঠিক কিভাবে হ্যান্ডেল করবো, কি কি পড়বো, কিভাবে পড়বো, সেই তার সম্পর্কে কিন্তু একটা ডিটেলস অ্যানালাইসিস হবে। কারণ আমরা 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেছি, তো তার সারাংশটা কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই। দেখো, আমরা যখন প্রশ্নপত্র অ্যানালাইসিস করেছি, কিছু কিছু টপিক কিন্তু আমাদের সামনে উঠে এসছে, সেই টপিকের গুরুত্ব, কোন টপিকের গুরুত্ব কতখানি, সেইগুলোই আমি একটু পরপর বললেই কিন্তু তোমার একটা ওভারঅল আইডিয়া চলে আসবে। ক্লিয়ার? যেমন আমরা দেখেছি, আমি এখানে লিখেই রেখেছি পুরো একদম ধরে ধরে, মানে 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ধরে ধরে লিখে রেখেছি। ওকে, আমরা কিছু প্রশ্ন দেখলাম, অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন, ঠিক আছে, কালেকটিভ নাউন থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি, মানে সে আমরা বলি না এক মাছের ঝাঁককে কি বলে, বা এক ঝাঁক পাখিকে কি বলে, মানে সেই ধরনের, ঠিক আছে, এই গ্রুপ অফ বার্ডসকে কি বলে। তো এটা কেবলমাত্র একটা দুটো সেটেই দেখেছি, তো এর যদি গুরুত্বর কথা বলো, মানে কতটা গুরুত্বপূর্ণ, বাকি টপিক আমি পরপর বলবো, সেই টপিক ওয়াইজ যদি গুরুত্বর কথা বলো, তাহলে বলবো যে এই যে কালেকটিভ নাউনের এর গুরুত্ব কিন্তু একটু কম আছে। ক্লিয়ার? এর গুরুত্ব কিন্তু একটু কম আছে, এর গুরুত্ব একটু কিন্তু কম আছে, বেশি কিন্তু গুরুত্ব নেই। হয়তো কোনো কোনো পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, আবার দেখা যাচ্ছে যে নাও দিতে পারে, এরকম একটা গুরুত্ব। ক্লিয়ার? কালেকটিভ নাউনের পরে যদি আমরা বলি পরবর্তী আরেকটা টপিক, তাহলে যেটা আসবে সেটা কি, আমরা দেখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটা সেটে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু স্পেশাল কোনো টপিক নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু স্পেশাল কোনো টপিক নয়, যে এটা গ্রামারের পোর্শন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের রুলস আছে, এরকম কিন্তু নয়।
ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু সেরকম বিষয় নয়। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি অ্যাকচুয়ালি? না, এর ভিতরে কিন্তু বিভিন্ন টপিক লুকিয়ে থাকে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে কিন্তু বিভিন্ন টপিক লুকিয়ে থাকে। যেমন আমি আইডেন্টিফাই করেছি যে অ্যাডজেক্টিভ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডজেক্টিভ থেকে মানে কি, না হয়তো বলা হয়েছে যে রীতা ইজ শূন্যস্থান দেন সীতা, অর্থাৎ রীতা ইজ মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুলেস্ট, মানে এই ধরনের অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু দেওয়া আছে। টল, মোর টল, টলেস্ট, মানে এই ধরনের দেওয়া আছে। এই ধরনের অ্যাডজেক্টিভের অ্যাকচুয়াল কি, কোন ধরনের অ্যাডজেক্টিভ বসবে তার উপরে কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এবং যেটা দেবে আমার আশা করা যাচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট ফিল মানে প্রিপোজিশন কিন্তু থাকবে। ঠিক আছে, হোমোফোন্স দিয়ে দিয়েছে। হোমোফোন্স মানে উচ্চারণ একই হচ্ছে কিন্তু একটু মিনিং আলাদা। ওকে, মিনিংও আলাদা এবং তাদের যে অ্যাকচুয়াল যে বানান সেটাও কিন্তু আলাদা। অর্থাৎ একটা শূন্যস্থান দিল, এরকম একটা কিছু লিখে এরকম একটা শূন্যস্থান দিয়ে মানে একটা সেন্টেন্স দিল। তো এইখানে চারটে অপশন দিয়ে দিচ্ছে, একটা হলো হয়তো QUIT, QUOTE, মানে এরকমই একটা আন্দাজে দিচ্ছি। তো এইভাবে চারটে মানে একই ধরনের উচ্চারণ হবে বাট তার মানে আলাদা, তার বানান আলাদা, এরকম শব্দ দিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে দিচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এর মানে কি, মানে যে কোনো শব্দ হতে পারে, কোন শব্দ তুমি সেখানে বসাবে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই রকম শব্দ দিয়েও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে আমরা দেখেছি। আর আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু আমরা দেখেছি, সেটা হলো প্রপার ইউজ অফ ভার্ব, প্রপার ইউজ অফ ভার্ব, প্রপার ইউজ অফ ভার্ব। প্রত্যেকটা টপিক কিন্তু ডিটেলসে আমাদের করানো আছে, সেটা কিন্তু আমি বারবার বলছি, কারণ ইংরেজি ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিস্ক নেওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাংলার ক্ষেত্রে যেমন বলেছিলাম খুব ইজি কোশ্চেন, বাট ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেটা বলতে পারছি না। তাহলে বুঝতে পারছো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেই কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টপিক কিন্তু এর ভিতরেই পাঁচটা টপিক আছে। এবার কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কোশ্চেন দিয়েছে যদি জিজ্ঞাসা করো, তাহলে বলবো যে অ্যাডজেক্টিভ থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে এটা কয়েকটা সেটেই দিয়েছে, সব সেটে দেয়নি, মোটামুটি যে সেটে দিয়েছিল দুটো দুটো প্রশ্ন দিয়েছিল। প্রিপোজিশন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। হোমোফোন্স দিয়েও একটা দুটো সেটে কিন্তু একটা দুটো করে কোশ্চেন দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে কিন্তু বেশি প্রশ্ন দিয়েছে, মানে কোনো সেটে দুটো, কোনো সেটে চারটে, কোনো সেটে তিনটে, এইভাবে কিন্তু দিয়েছে। অ্যান্ড প্রপার ইউজ অফ ভার্ব, এখান থেকেও কিন্তু কোনো কোনো সেটে দু তিনটে করে দিয়েছে। অর্থাৎ একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছে, সেখানে হ্যাড হবে না হ্যাজ হবে, না হ্যাডবিন হবে না হ্যাজবিন হবে, না ওয়াজ হবে, এইভাবে কিন্তু দিয়ে সেটা ফিল মানে শূন্যস্থান পূরণ করতে বলছে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি যদি তিন নম্বর ব্রড টপিক্স এর কথা বল, এখানে তো পাঁচটা টপিক ইটসেলফ, দু নম্বর টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে তো পাঁচটা টপিকই লুকিয়ে আছে, পাঁচটা আলাদা আলাদা টপিক কিন্তু এর মধ্যে আছে। ঠিক আছে, দেখো ফ্রেজাল ভার্ব, নেক্সট আমরা চলে আসছি ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, ফ্রেজাল ভার্ব কিন্তু এখানে দিয়েছে। ওকে, হয়তো একটা সেন্টেন্স লিখে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলছে এটা মানে এর মিনিং কি হবে, তো সেখানে কিন্তু চারটে ফ্রেজাল ভার্ব দিয়ে দিচ্ছে। তো এই ফ্রেজাল ভার্ব থেকেও কিন্তু কোনো কোনো সেটে দুটো, কোনো কোনো সেটে একটা, এইভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ক্লিয়ার? চার নম্বর যদি আমরা বলি, চার নম্বর মেন টপিকের কথা যদি বলি, তাহলে আমরা চলে আসবো যে সিনোনিম, সিনোনিম, সিনোনিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্টের কথা বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা সেটে কিন্তু দিয়েছে, কোনোটাই দুটো, কোনোটাই তিনটে, কোনোটাই একটা, বাট কোনো জায়গায় কিন্তু মিসিং নেই, মানে প্রত্যেকটা সেটে কিন্তু এই সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসবো টেন্স, টেন্স থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, একটা দুটো করে প্রশ্ন কিন্তু দিয়েছে, বিভিন্ন সেটে কিন্তু প্রশ্ন দিয়েছে। কোনোটা কোনোটাই জিজ্ঞাসা করেছে যে একটা ওয়ার্ড দিয়েছে, ধরো বি, যে বি ওয়ার্ডের পাস্ট টেন্সে কি হবে, আবার পারফেক্ট একটা ফর্ম দিয়েছে, যে একটা আমি দেখেই বলছি, চলো দেখেই বলছি,
একটা দিয়েছে তোমার টেন্স সম্পর্কে, যে একটা পারফেক্ট কিন্তু স্ট্রাকচার লিখতে বলেছে। কোন টেন্সটা দিয়েছিল আমরা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তবে আমি দেখে বলার চেষ্টা করছি। হ্যাঁ, নেগেটিভ পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, নেগেটিভ প্রেজেন্ট পারফেক্টের কারেক্ট ফর্মটা দিতে, মানে চারটা অপশন ছিল, কোনটা কারেক্ট ফর্ম সেটা কিন্তু আইডেন্টিফাই করতে বলেছে। কি বললাম, নেগেটিভ 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 প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে আমাদের যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে যে ভাগ আছে পারফেক্ট প্রেজেন্ট টেন্স, তার মধ্যে নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনটা অ্যাকচুয়াল উদাহরণ হবে, চারটা অপশন দিয়ে বলছে এর মধ্যে কোনটা কারেক্ট ফর্ম হবে সেটা কিন্তু লিখতে বলেছে, বা সেটাই কিন্তু এমসিকিউতে দিয়েছে। ক্লিয়ার? 7 নম্বর টপিক, 7 নম্বর টপিক কি হয়েছে, না টেন্স আমাদের হয়ে গেল, এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও হয়ে গেল। ন্যারেশন, ন্যারেশন, ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে, ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে, বেশ দু একটা করে প্রশ্ন দিয়েছে, ভয়েস থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। ক্লিয়ার? ভয়েস থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে, তো ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, এরাও কিন্তু মোটামুটি প্রত্যেকটা পরীক্ষায় দিয়েছে। এবং আরেকটা প্রশ্ন আমরা লক্ষ্য করছি, সেটা কি না, পুট কমা, পুট কমা ইন, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, মানে একটা সেন্টেন্স লিখে দিচ্ছে, বড় একটা সেন্টেন্স, কোন জায়গাটায় ঠিক কমাটা বসবে সেটার উপরে কিন্তু প্রশ্ন দিচ্ছে। ক্লিয়ার? 10 নম্বর টপিক যদি আমরা বলি, তাহলে কি এটা হলো মিসস্পেলড ওয়ার্ড, মানে যেটা আমরা শুদ্ধ এবং অশুদ্ধ বানান বাংলা ব্যাকরণেও যেটা ছিল, চারটে বানান লিখে দিচ্ছে, বলছে কোনটা সঠিক বানান, চারটে বানান লিখে দিচ্ছে বলছে কোনটা বেঠিক বানান। ওকে, সেটা আইডেন্টিফাই করে এমসিকিউ আমাদের গোল্লা করতে হবে। 11 নম্বর প্রশ্ন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখান থেকে তো প্রশ্ন দিচ্ছেই দিচ্ছে, কোনোটাই দুটো প্রশ্ন দিয়েছে, কোনোটাই তিনটে দিয়েছে, আবার একটা সেটা তিনটে দিয়েছে, এভাবে কিন্তু দিচ্ছে। এবং 12 নম্বর, আমরা যেমন সিনোনিম বললাম, ঠিক কিন্তু অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস থেকেও প্রশ্ন দিচ্ছে, দুটো তিনটে করে প্রশ্ন দিচ্ছে অ্যান্টোনিমস থেকে। ক্লিয়ার? 14 যদি আমরা বলি, বা 14 নম্বরে যদি বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর হোমোফোনস এর উপরে, সেটা তো বললাম, সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিংস এর মানে কি, না পেপার মানে পেজ আমরা জানি, তাই না, PAPER, পেপার মানে পেজ আমরা জানি, তো এর আর একটা কি অর্থ হবে সেটা কিন্তু চারটে অপশনের মাধ্যমে দিয়েছে। বা ক্রিকেট, ক্রিকেটের মিনিং কি সেটা কিন্তু দিয়েছি, অর্থাৎ ক্রিকেটের কিন্তু অনেক কটা মানে হয়, একটা খেলা হয়, একটা যেটা আমরা ওই ফড়িং বা ওই জাতীয় কিছু পোকার নাম বলি ক্রিকেট, তো এইভাবে যে শব্দের অনেকগুলো মানে আছে সেই শব্দগুলো তুলে তার কিন্তু মিনিং জানতে চাওয়া হচ্ছে। ওকে, তার কিন্তু জানতে চাওয়া হচ্ছে মিনিংটা কি অ্যাকচুয়াল, তার কিন্তু জানতে চাওয়া হচ্ছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কোনো কোনো সেটে কিন্তু 5টা পর্যন্ত প্রশ্ন ছিল এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। এবং খুব কম সেটে আর একটা টপিক ছিল, সেটা হলো এরর কারেকশন, হয়তো এটা নাও আসতে পারে, কেন বলছি, বা আসলে হয়তো একটা আসতে পারে, কারণ এটা বেশি সেটে ছিল না। তো দেখো, এই হলো আমার ওভারঅল পরীক্ষায় 10 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে। এখন তোমরা বলবে যে স্যার টপিক তো আমরা জেনে গেলাম, তাহলে 25-এ 25 পাবো না কেন? দেখো, আমি কিন্তু ডিমোটিভেট করছি না, তোমরা 25-এ 25 পেতেও পারো, বাট আমি কি বললাম, এটা পসিবল, ওকে পসিবল, বাট এটা খুবই একটা বলতে পারো কঠিন কাজ, খুবই একটা কঠিন কাজ, কঠিন কাজ, নট ইজি ওয়ার্ক, নট অ্যান নট এ ইজি ওয়ার্ক, ওকে, নট ইজি, নট ইজি, এটা পসিবল বাট ইজি নয়। কেন না, আমরা যে টপিকগুলো বললাম দেখলাম যে একটা ভ্যারাইটিস অফ টপিকস কিন্তু এখানে থাকছে, মানে আমরা যদি সেটাকে ডিভাইড করি ছোট ছোট, যেটা ফ্লিং ডেভেলপস এর মধ্যে 4টা টপিক লুকিয়ে ছিল, 5টা টপিক,
তাহলে দেখবো যে 20টি টপিক কিন্তু প্রশ্ন থাকছে প্রায় 20টি টপিক্স এর উপরে। এই 20টি টপিক্স এর উপরে কিন্তু আমাকে কিছু কিছু টপিক্স মুখস্থ করতে হবে, ডাইরেক্ট মুখস্থ করতে হবে, ওকে। এবং কিছু কিছু টপিক কিন্তু মুখস্থ করা যাবে না, সেগুলো কিন্তু পারফেক্ট কনসেপ্ট কনসেপ্ট তুমি যদি বিল্ড না করতে পারো তাহলে কিন্তু তুমি পারবে না উত্তর করতে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, তোমার এখানে যেটা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, ম্যাক্সিমামটা মুখস্থ করতে হবে, তাই না? আবার যখন আমি ন্যারেশন করব, ভয়েস করব, আমি টেন্স করব বা কোনো একটা ভার্বের সঠিক ইউজ দেখব, ওকে, ভার্বের সঠিক ইউজ দেখব বা এরর কারেকশন করব, বা বলতে পারো পারফেক্ট অ্যাডজেক্টিভ কোথায় কোন অ্যাডজেক্টিভ বলবে সেটা সম্পর্কে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, তো সেইগুলোর জন্য কিন্তু আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কিছু কিছু জিনিস আমাকে মুখস্থ করে দিতে হবে, কিছু কিছু জিনিস কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এখানে একটা হিউজ প্র্যাকটিস করতে হবে। আমি চেষ্টা করছি আমাদের যে 1000 এমসিকিউ আছে ইংলিশের উপরে ডিটেলসে এক্সপ্লেন করে ভিডিওর মাধ্যমে সেগুলো যাতে কোর্সে অ্যাড করা যায় বা কী হবে সেটা সব সবাই দেখতে পারে, সেই ব্যবস্থা কিছু করা যায় কিনা সেটাও কিন্তু আমি একটু ভেবে দেখছি। এই নিয়ে কোনো কিন্তু ডিসিশন আমরা এখনো নিইনি, ইনস্ট্যান্ট আমার মনে এলো তাই বললাম। তো অ্যাকচুয়ালি এই ইংলিশে বেটার নাম্বার পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, যে টপিকগুলো বললাম ফার্স্ট অফ অল, যে টপিক্স এর কথা বললাম সেই টপিকসগুলো কিন্তু লিস্ট ডাউন করো পরপর। 2 নম্বর যে কাজ হবে, তাহলে টপিক লিস্ট করো, 2 নম্বর যেটা কাজ হবে দুটো ভাগে ডিভাইড করো, একটা হলো মুখস্থ করার পার্ট, একটা হলো মুখস্থ করার পার্ট, একটা হলো কনসেপ্টেড পার্ট, ওকে, কনসেপ্টেড পার্ট। যেটা মুখস্থ করার পার্ট সেই টপিকগুলো কী কী তুমি লিখে রাখলে সেই টপিকগুলো ডেইলি বেসিসে কিন্তু মুখস্থ করতে থাকো। 5টা সিনোনিম প্র্যাকটিস করো, 5টা অ্যান্টোনিম প্র্যাকটিস করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা হিউজ লিস্ট কিন্তু মুখস্থ করো, ওকে, বা ফ্রেজাল ভার্বের একটা লিস্ট মুখস্থ করো, বা আমরা যেটা বলবো মিসপেল্ড ওয়ার্ড মানে সঠিক বানান কোনটা ভুল বানান কোনটা সেটা কিন্তু একবার চোখে দেখো। আবার কালেকটিভ নাউন যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, কোন মানে কোন কালেকটিভ নাউনকে কী নামে বলছি, এই গ্রুপ অফ বার্ডসকে কী বলছি, এই গ্রুপ অফ শিপসকে কী বলছি, ওকে, তো সেইগুলো কিন্তু প্র্যাকটিস করো। আবার ইডিয়ম ফ্রেজ সেগুলো কিন্তু ধরে ধরে মুখস্থ করে করে রাখো, কারণ এখানে তুমি যত তোমার ইম্পর্টেন্ট ওয়ার্ড স্টক বাড়াবে এই জায়গাটার নাম্বার কিন্তু তত তোমার ভালো ক্যারি করবে, ওকে। কনসেপ্ট পোর্শনের কথা যদি আমরা বলি, তাহলে কনসেপ্ট পোর্শনের কথা আমরা একটাই জিনিস বলবো, সেটা হলো এখানেও তুমি লিস্ট ডাউন করো যে ভয়েস, ন্যারেশন, টেন্স, এইভাবে আমি পরপর লিস্ট ডাউন করলাম আরো যেগুলো আছে। এক একটা টপিকের উপরে ছোট ছোট করে কনসেপ্ট বিল্ড করো, যে ভয়েস, ন্যারেশন, ন্যারেশনের উপরে আমাদের তো মনে হয় প্রচুর ক্লাস আছে, 10 থেকে 12টা, ঠিক আছে, প্রচুর স্টাডি মেটেরিয়ালস আছে। তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট, এখানে কিন্তু প্রচুর রুলস থাকবে, তার তার বলতে পারো কি বলো ওটাকে, তার ব্যতিক্রম থাকবে, ঠিক আছে, এক্সেপশন থাকবে সেই রুলসের। তো সেই রুলস কি, রুলসের এক্সেপশনটা কি, মানে ব্যতিক্রম কোনটা, তার উপরে রুলসগুলো কীভাবে অ্যাপ্লাই করছে সেইগুলো কিন্তু প্র্যাকটিস করো, এবং কনসেপ্টের মাধ্যমে প্র্যাকটিস করতে করতে বিল্ড করো। তো এইভাবে করলে আমরা বলতে পারবো, এবং ফাইনালি তোমরা যখন পরীক্ষার আগে প্রচুর রিভিশন দিয়ে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করো। তো এইভাবে করতে করতে দেখবে তোমার যে একদম, যারা ইংরাজিতে এমন অনেক স্টুডেন্ট আছো যারা আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা দেখেছি যে ইংরেজিতে আন্দাজে করার একটা প্রবণতা দেখা যায়, যে যাই হোক 4 নম্বর 5 নম্বর 25-এর মধ্যে যাই পাই সেটাই আমার ভালো, সেই রকম মনোভাব না নিয়ে তুমি যদি এরকম করে এই প্রসেসে পড়তে থাকো তাহলে দেখো 25 বলবো না, 20ও নাই নাই বললাম, 10 তো মিনিমাম তুমি পাবে, তাই না? আর 10 তো একটুকুনি ফলো করলেই পাবে। আর যদি এই প্রসেসে মানে প্রচুর হার্ডওয়ার্ক করো তাহলেই কিন্তু তোমার এই নাম্বারটা 10-এর জায়গায় 15 হবে, আরও একটু যদি তুমি হার্ড ওয়ার্ক করো তাহলে 15-এর জায়গায় 17 হবে, আরও একটু বেটার করো যদি তাহলে এটা 20 হবে,
এবং তুমি যদি এরকম একদম বলতে পারো পুরোপুরি তোমার ডেডিকেশন দিয়ে দাও, তাহলে কিন্তু 20 থেকে 25-এর মধ্যে নাম্বার ক্যারি করতে পারবে। এটা কিন্তু আমি কি বললাম, এটা কিন্তু ইম্পসিবল নয়, ঠিক আছে? ইম্পসিবল নয়, এটা ইম্পসিবল নয়, এটা ইট মে বি পসিবল, বাট ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডেডিকেট ইউর ওয়ার্ক এ লট। তো এইটুকু বলার জন্যই কিন্তু এই ভিডিওটি করা হলো। আমরা 10 ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম এই টপিকগুলো পড়তে হবে এবং এই টপিকগুলো কিভাবে পড়তে হবে, কি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমরা ডিসকাশন করলাম। আশা করছি ভিডিওটি তোমরা দেখেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।